এগিয়ে যাচ্ছে দক্ষিণ ঢাকা, দুবছরে ফিরে দেখা। ঢাকা, 52 বাজার 53 গলির শহর, হাজারো রূপের বহর, শহরের রানী, আমাদের রাজধানী। ঢাকা 400 বছরের বেশি বয়স নিয়ে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, দাঁড়িয়ে আছে কোটি মানুষের আপন আবাস হয়ে। দিনে দিনে বাড়ছে ঢাকার আয়তন, বাড়ছে জনসংখ্যার চাপ, আর এই জন্যই ঢাকার চাপ সামলাতে বিভক্ত করা হয় সিটি কর্পোরেশনকে। 1 ডিসেম্বর 2011 ঢাকা সিটি কর্পোরেশনকে করা হয় দুটো ভাগ, দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন। April 2015 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন। অনেক বছর পর নগরবাসীর চোখে জ্বলে উঠল আশার আলো, স্বপ্ন পূরণের ব্যাকুলতা। আর এই স্বপ্ন পূরণে নগরবাসী প্রত্যক্ষ ভোট দিয়ে যাকে বেছে নিয়েছে, রেখেছে যার উপর আস্থা, তিনি জনাব সাঈদ খোকন। আজ আমরা 2 বছর পূর্ণ করলাম আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে নির্বাচিত হয়ে। আজকের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে শপথ নিয়েছিলাম, যে প্রতিশ্রুতি নগরবাসীকে দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে দিন রাত আমরা কাজ করে চলেছি। এই 2 বছরে যে সমস্ত সফলতা অর্জন করতে পেরেছি তা সম্ভব হয়েছে আপনাদের সর্বাত্মক সহযোগিতার ফলে। এই 2 বছর পূর্ণর আজকের এই দিনে আপনাদের নির্বাচিত মেয়র হিসেবে আমি আপনাদের সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে জানাই অনেক 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 শুভেচ্ছা, অনেক 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 অভিনন্দন। নির্বাচনে বিজয়ী মেয়র সাঈদ খোকনের বড় চ্যালেঞ্জ ছিল অপরিচ্ছন্ন ঢাকাকে পরিচ্ছন্ন সবুজ ঢাকা রূপান্তরের। পুরো 2 বছর তার নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিরলসভাবে সেই রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। ঘোষণা করা হয়েছিল ক্লিন ঢাকা গ্রিন ঢাকা 2016। সেই ঘোষণা বাস্তবায়নে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর শহর প্রতিষ্ঠায় প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই কর্পোরেশনের কয়েক হাজার পরিচ্ছন্নতা কর্মী ঢাকাকে পরিষ্কার রাখছে নিরলসভাবে। পাশাপাশি শহরবাসী যেন যত্রতত্র ময়লা না ফেলে সেজন্য প্রতিটি ওয়ার্ডে স্থাপন করা হয়েছে 100টি করে মোট 5,700 ওয়েস্টবিন। নগরবাসী যেন সচেতনভাবে এসব ওয়েস্টবিনে ময়লা ফেলে এজন্য মেয়র সাঈদ খোকন নিজে উদ্যোগী হয়ে গ্রহণ করেছেন বিভিন্ন সচেতনতামূলক র্যালি, পরিচ্ছন্নতা কার্যক্রম সহ বিভিন্ন উদ্যোগ। এসব উদ্যোগের ফলে মানুষ এখন যেখানে সেখানে ময়লা না ফেলে ফেলছে ওয়েস্টবিনে। রাস্তাঘাটে যে ছোট ছোট ডাস্টবিন গুলো দিছে ওয়েস্টবিন, যেটা এটা আগে যখন যেখানে সেখানে ময়লা ফেলে দিত, এখন সেই ময়লাটা মানুষ এখানেই ফেলে। দক্ষিণ সিটি কর্পোরেশনকে অনেক ধন্যবাদ জানাই যে ওনারা রাস্তাঘাট খুব পরিষ্কার করে দেখছেন, হাঁটতে আমাদের কোনো অসুবিধা হয় না। এলাকা ভিত্তিক বিভিন্ন বাসাবাড়ি থেকে বর্জ্য একটি নির্দিষ্ট স্থানে সংগ্রহের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন স্থাপন করেছে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, মিনি ট্রান্সফার স্টেশন ও মোবাইল ফেন্সিং, ফলে পরিবেশ থাকে পরিষ্কার। ট্রান্সফার স্টেশন থেকে বর্জ্য সংগ্রহ করে তা সঠিক ব্যবস্থাপনার জন্য মাতোয়ালে 100 একর জমির উপর স্থাপন করা হয়েছে আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল। এখানে প্রতিদিন প্রায় 1800 থেকে 2000 টন বর্জ্য ব্যবস্থাপনা করা হয়। বর্জ্য ডাম্পিং এর জন্য রয়েছে আধুনিক ডাম্পিং প্ল্যাটফর্ম। বর্জ্য পরিবহনের জন্য কেনা হয়েছে 120টি খোলা ট্রাক, 73টি কন্টেনার ক্যারিয়ার, 12টি আর্মরোল কন্টেনার ক্যারিয়ার, 321টি কন্টেনার। বর্জ্য নিষ্কাশনের পর যানবাহনগুলো পরিষ্কারের জন্য আছে অত্যাধুনিক কার ওয়াশ পুল, ফলে আগের মতো বর্জ্যবাহী গাড়িগুলো আর রাস্তাঘাট ময়লা করে না। হাসপাতালের ক্ষতিকর বর্জ্য যাতে পরিবেশের ক্ষতির কারণ না হয়ে যায় সেজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে পরিচালনা করছে হাসপাতালের ক্ষতিকর বর্জ্য ব্যবস্থাপনা। হাসপাতাল থেকে বর্জ্য পরিবহনের জন্য কেনা হয়েছে আধুনিক কাভার্ড ভ্যান। হাসপাতাল থেকে বর্জ্য সংগ্রহ করে মাতোয়েল সেনিটারি ল্যান্ডফিলে এসব বর্জ্য অটোক্ল্যাভের মাধ্যমে ব্যবস্থাপনা করা হচ্ছে।
পরিচ্ছন্নতা কর্মীরা যেন সুস্থ ও সুন্দরভাবে শহরকে পরিষ্কার রাখতে পারে, এজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মীদের দেওয়া হয়েছে পোশাক, অ্যাপ্রন, গামবুট ও রেইনকোট। সুন্দর ও পরিচ্ছন্ন আবাসের জন্য নির্মাণ করা হয়েছে 13টি দশতলা ভবন। এছাড়াও করা হয়েছে ঈদ উপলক্ষে বোনাস, ফ্রি মোবাইল সিম ও মহানগর জেনারেল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা প্রদানের ব্যবস্থা। আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের উপস্থিতি নিশ্চিত করবার জন্য আমরা টিম ট্র্যাকিং সিস্টেম ইতিমধ্যে প্রণয়ন করেছি। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের পরিচ্ছন্নতা কর্মী কে কোথায় অবস্থান করছেন আমরা মুহূর্তের মধ্যেই নিশ্চিত হতে পারছি। এ প্রকল্প গ্রহণ করবার পর থেকে পরিচ্ছন্নতা কর্মীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ঢাকা জীবন্ত এক শহর, এ শহর সবসময় ছুটে চলে, বাস করে অজস্র মানুষ। এজন্য এ শহরে ছুটে চলার পথ আরও সাবলীল করতে ও শহরের মানুষগুলোর জীবনমানের আরও উন্নয়ন করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়েছে বেশ কিছু উদ্যোগ। যানজট নিরসন করবার জন্য 27টি বাস বে এবং প্রায় 71টি পুলিশ বক্স নতুন করে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বল্পতম সময়ের মধ্যে যানজটকে সহনীয় করবার জন্য আমরা 20 বছরের পুরনো মেয়াদোত্তীর্ণ বাস এবং ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে আমরা টানা অভিযান পরিচালিত করে আসছি। ঢাকা শহরের প্রাণকেন্দ্র গুলিস্তান মতিঝিল এলাকা কয়েক মাস আগে গেলেও দেখা যেত ফুটপাতগুলো হকারের দখলে, রাস্তা বন্ধ হয়ে আছে অবৈধ পার্কিংয়ে। নগর ভবন পাশে থাকায় মেয়র সাইদ খোকন প্রতিদিন দেখতেন এই অরাজকতা। তিনি উদ্যোগ নিলেন, নিজ দায়িত্বে ছুটে গেলেন মতিঝিল গুলিস্তানের ফুটপাত দখলমুক্ত করতে। বাধা আসলো অনেক, কিন্তু তিনি অদম্য থেকে ফুটপাত করলেন হকার মুক্ত, রাস্তা করলেন অবৈধ পার্কিং মুক্ত। এই হকারদের কারণে আমরা ফুটপাত দিয়ে হাঁটা হাঁটা অনেক বড় সমস্যা তৈরি হচ্ছিল। এখান থেকে এই ডিপিও পর্যন্ত যেতে আমাদের অনেক বিড়ম্বনার শিকার হতে হতো। এইভাবে হকার মুক্ত করা থাকলে আমাদের চলাচলে সুবিধা হয়, অফিসে যাতায়াতে সুবিধা হয়। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের আওতায় তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে 77টি ওয়ার্ডে ইতিমধ্যে ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা ও কর্মচারী যেন তাদের দায়িত্বপ্রাপ্ত কাজ সঠিকভাবে করে, এজন্য মেয়র সাঈদ খোকনের নিজস্ব তত্ত্বাবধানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে তথ্য আপডেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তারা যেন নিয়মিত অফিসে উপস্থিত থাকেন সেজন্য নেওয়া হয়েছে ডিজিটাল অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা। পাশাপাশি টেন্ডারিং কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে ই প্রক্রিয়মেন্ট পোর্টালের মাধ্যমে সকল টেন্ডারিং কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ঢাকা লাখো মানুষের ছোটাছুটির শহর, এ শহর জীবন্ত, এ শহর দিন রাত মানে না। আমরা এই শহরের প্রতিটি পাড়া মহল্লা অলি গলিতে এলইডি লাইট স্থাপনের কাজ শুরু করেছি। প্রায় 37,250টি এলইডি লাইট লাগানোর মধ্য দিয়ে আমাদের এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার পুরো এলাকাতে এলইডি বাতির আওতায় আনার পরিকল্পনার 70% কাজ আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। আমাদের এই পুরনো ঢাকা আজ আলোয় আলোকিত। এখন নতুন এলইডি লাইটগুলো লাগানোর কারণে রাস্তায় আলোকিত হয়ে গেছে, নিশ্চয় অনেক চলাফেরার ক্ষেত্রে আমাদের অনেক সুযোগ সুবিধা হচ্ছে, রাস্তায় বেরোলেই এখন পার্থক্য দেখা যাচ্ছে। এককালের খানা খন্দে ভরা গর্তের শহর ঢাকা, আজ সেই শহরের রাস্তাগুলোর অধিকাংশই মসৃণ চকচকে, ফলে বিনা বাধায় সাবলীল গতিতে চলছে শহরের যান, এতে কমছে দুর্ঘটনার পরিমাণ। আমরা এই দুবছরের মধ্যে নগরবাসী চলাচল নিশ্চিত করবার জন্য 215 কিলোমিটার রাস্তা এবং 40 কিলোমিটার ফুটপাত নির্মাণ করেছি। জলবদ্ধতা নিরসন করবার জন্যে 240 কিলোমিটার নর্দমা নির্মাণ করা হয়েছে এবং 310 কিলোমিটার ড্রেন পরিষ্কার করা হয়েছে। এছাড়াও 135 কিলোমিটার সড়ক, 27 কিলোমিটার ফুটপাত এবং 140 কিলোমিটার নর্দমার কাজ
চলমান রয়েছে? আগে রাস্তাঘাট খুবই ভাঙা ছিল, এখন ভাঙা নাই। রাস্তাঘাট খুবই সুন্দর, গাড়ি ঘোড়া চালাইতে খুবই ভালো লাগে। এখন দেখছি আমার 32 বছর বয়সে, আমি এত সুন্দর ভাই ঢাকা সিটি দেখিনি। ঢাকা শহরে দুর্ঘটনার অন্যতম কারণ পথচারীদের যত্রতত্র রাস্তা পারাপার। এজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বানিয়েছে পরিবেশ বান্ধব 9টি ফুটওভার ব্রিজ, আর পুরনো 17টি করেছে সংস্কার। আমি ডেলি এখান থেকে হাঁটাচলা করি, ওভার ব্রিজের উপর দিয়ে পয় পরিষ্কার সবসময় থাকে, আমাদের হাঁটতে ভালো লাগে। ওভার ব্রিজে খুবই সুন্দর করছে, গাছগাছালি লাগাইছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, আমাদের জন্য খুবই ভালো। এখন আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি এখান দিয়ে চলাফেরা করার জন্য। সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে আমরা আমাদের শিশুদের সুস্থ মনের বিকাশের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং বিভিন্ন দিবসগুলোতে আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করে থাকি। ঢাকা উৎসবের মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার 120টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1,500 শিক্ষার্থী বিতর্ক উৎসব, উপস্থিত বক্তৃতা এবং বিভিন্ন ধরনের গান কবিতা বৃত্তির প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এবং আমরা খুব চমৎকারভাবে এই অনুষ্ঠানটাকে সম্পন্ন করবার মধ্য দিয়ে সাংস্কৃতিক বিকাশের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। পথচারীদের নিরাপদ চলাচলের সুবিধার্থে নিউ মার্কেট থেকে কলাবাগান ও গুলিস্তান এলাকায় তৈরি হচ্ছে এলিভেটেড ওয়াকওয়ে। পাশাপাশি নগরীর অন্যান্য এলাকায় উন্নত করা হয়েছে প্রায় 8.40 কিলোমিটার ফুটপাথ। রমনা পার্কের ভিতর দিয়ে এই পথটা দিয়ে আমার যাতায়াতটা বেশি হয়। তো দক্ষিণ সিটি কর্পোরেশনের এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর আছে। এই যে মাঝে মাঝে এই যে পানিতে ধুলাবালির জন্য, সেটাও জন্য ওনাকে আমি অশেষ ধন্যবাদ। ঢাকা শহরের একটি অন্যতম প্রধান সমস্যা মশা। মশার কারণে ম্যালেরিয়া, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে প্রতি বছর প্রচুর মানুষ। তাই মশক নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত লার্ভিসাইডিং ও সূর্য অস্ত যাওয়ার 1 ঘন্টা পূর্বে মশা নিয়ন্ত্রণে দেওয়া হচ্ছে অ্যাডাল্টিসাইডিং স্প্রে। মশক নিয়ন্ত্রণে গতিশীলতা আনতে ও স্বল্প সময়ে অধিক স্থানে ফগিং এর জন্য পিক আপের মাধ্যমে ফগিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাথে মানুষকে সচেতন করার জন্য পরিচালনা করা হচ্ছে মশক নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং মাননীয় মেয়র কর্তৃক ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি, রোড শো সহ ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতামূলক বিজ্ঞাপন চিত্র তৈরি করে বিটিভি সহ 10টি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশের ঝোপঝাড় এবং আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। বাড়ির ছাদ বা গ্যারেজে পানি জমতে পারে এমন ছোট বড় পাত্র এবং পরিত্যক্ত টায়ার যেন না থাকে। 5 দিনের বেশি পানি জমলেই এডিস মশার জন্ম হতে পারে। আপনার বাড়ির ছাদ, বাড়ির বারান্দা, বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু প্রতিরোধে সহায়তা করুন। আপনার সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের মূল শক্তি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 80% মুসলমানের দেশ বাংলাদেশ, আর তাই দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদ এগিয়ে আসার 1 মাস আগে থেকে তোড়জোড় শুরু হয় উৎসব পালনের, শুরু হয় কুরবানির পশুর হাট। গত কুরবানির ঈদে মেয়র সাইদ খোকনের তত্ত্বাবধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা পশুর হাটের দিনের ময়লা দিনেই পরিষ্কারের ব্যবস্থা করে। ফলে অন্যান্য বারের তুলনায় গত ঈদের হাটগুলো ছিল পরিচ্ছন্ন, আর তাই ক্রেতা ও বিক্রেতা নির্মল পরিবেশে নিয়েছে কেনাবেচার আনন্দ। পাশাপাশি মেয়র সাইদ খোকনের প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা নিরলস পরিশ্রম করে ঈদের 48 ঘন্টার মধ্যে পরিষ্কার করেছিল পুরো দক্ষিণ ঢাকার সকল পশু বর্জ্য। মেয়র সাইদ খোকন আসার পর থেকে 48 ঘন্টা কি 24 ঘন্টার মধ্যে ময়লা অপসারণ করে এলাকা দূষণমুক্ত এবং গন্ধমুক্ত করা হয়েছে, যেটা আমরা স্বস্তি পেয়েছি। আমরা ক্লিন ঢাকার সঙ্গে সঙ্গে গ্রিন ঢাকা দেখতে চাই এবং ঢাকাকে সবুজে রূপান্তরিত করবার জন্য আমাদের অব্যাহত প্রচেষ্টা রয়েছে। এবং এরই অংশ হিসেবে আমরা ঘোষণা করেছি যে সমস্ত বাড়ির মালিক তাদের বাড়ির ছাদে, বাড়ির বারান্দায়, বাড়ির আঙিনায় গাছ লাগাবেন, তাদেরকে
বর্ষা মৌসুমে 10% হোল্ডিং ট্যাক্স রিবেট প্রদান করা হবে। এছাড়াও আমাদের ফুটপাথ এবং মিড আইল্যান্ডগুলোকে গাছ দিয়ে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা চাই প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে এই শহরের তাপমাত্রা কমিয়ে আনতে এবং জলবায়ুর যে নেতিবাচক প্রভাব পড়ছে তা থেকে আমাদের নাগরিকদেরকে রক্ষা করতে। আমাদের নাগরিকগণ যাতে খুব সহজেই তাদের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারেন এবং খুব সহজেই তারা ট্রেড লাইসেন্স নিতে পারেন, সেই জন্য হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্সকে অনলাইন করে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করবার জন্যে মুক্তিযোদ্ধাদের যে সমস্ত বাড়ি ঘর কিংবা ফ্ল্যাট রয়েছে তাদের হোল্ডিং ট্যাক্স 1000 বর্গফুট পর্যন্ত হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা করা হয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনাব সাইদ খোকন নিজ উদ্যোগে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় খাবারে ভেজাল নিয়ন্ত্রণে বিভিন্ন খাবারের দোকান সুপার স্টোর নিয়মিত পরিদর্শন করছেন এবং ভেজাল প্রয়োগকারী প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করছে। সাথে সাথে নেওয়া হচ্ছে মানুষকে এ বিষয়ে সচেতন করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। ঢাকা শহরে প্রতিদিন ছুটছে হাজারো মানুষ, এদের অনেকেরই সামর্থ্য থাকে না নামী দামি রেস্টুরেন্টে খাওয়ার। মধ্য ও নিম্ন আয়ের মানুষেরা যেন নিরাপদ ও সাশ্রয়ী পথ খাবার খেতে পারে এজন্য দক্ষিণ সিটি কর্পোরেশন প্রদান করছে 170টি ফুড কোর্ট। তাই এখন যে কোনো মানুষই সাশ্রয়ী দামে খেতে পারে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার। স্বাস্থ্যসেবা সুলভে ও মানসম্মতভাবে সবার মাঝে পৌঁছাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়েছে বেশ কিছু উদ্যোগ। স্বাস্থ্যসেবা এবং মানবিক উন্নয়ন বিকাশের জন্য আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা জেনারেল হাসপাতাল, শিশু হাসপাতাল, নাজিরাবাজার মাতৃসদনের মাধ্যমে আমরা 833,500 রোগীকে ইতিমধ্যে সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও আমাদের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলোতে 21,00,000 লোককে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এইসব হাসপাতালগুলোতে সুলভ মূল্যে জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং আন্তঃবিভাগের মাধ্যমে দিবারাত্রি 24 ঘন্টা চিকিৎসা সেবা প্রদান করছে। আমি এই হাসপাতালে আসার পরে আমি অনেক সুবিধা সুযোগ ভালো পেয়েছি। আমি আমার বাচ্চা অনেক সুস্থ সবলই আছি। এখানকার ডাক্তার নার্স সিস্টার সবারই ব্যবহার ভালো, চিকিৎসা সেবা অনেক ভালো, ডাক্তাররা এসে দেখতেছে রাউন্ড দিয়ে, খরচপাতি তেমন নাই, এখান থেকে সব ওষুধপত্র দিচ্ছে, খাবারও দিচ্ছে, আমাদের বাইরের কোনো খরচ নেই। এছাড়াও আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের আওতায় 28টি নগর স্বাস্থ্য কেন্দ্র ও 5টি নগর মাতৃসদন কেন্দ্র কাজ করছে। আরও 3টি নগর মাতৃসদন কেন্দ্র এবং ন্যূনতম 15টি নগর স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। রংধনু স্বাস্থ্য ক্লিনিকে আমি সেবা নিতে এসেছি। এখান থেকে আমি খুব ভালো অল্প খরচে সেবা পেয়ে থাকি। গর্ভবতী অবস্থা থেকে এখানে সিজার সহকারে আমি করেছি এবং অল্প খরচে করেছি, ওষুধ সহকারে সব ধরনের চিকিৎসা আমি এখানে পেয়ে থাকি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইপিআই সদর দপ্তরের সাথে সমন্বয় করে পরিচালনা করছে শিশু ও মহিলাদের রুটিন টিকাদান কার্যক্রম এবং সরকারের বিভিন্ন জাতীয় টিকা দিবস, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন ও জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন। প্রস্তুত করা হয়েছে 2017 সালের মাইক্রো প্ল্যান, যা ইপিআই কার্যক্রমকে করবে আরও গতিশীল। শহীদনগর এলাকায় একটি মাতৃসদন নির্মাণের কাজ চলমান রয়েছে। 10তলা বিশিষ্ট এই মাতৃসদনের 5তলা ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। খুব দ্রুততম সময়ের মধ্যে বাকি কাজগুলো সম্পন্ন করার মধ্য দিয়ে ঢাকা শহরের সবচেয়ে বড় মাতৃসদন এই এলাকায় নির্মাণের পরিকল্পনা আমাদের সম্পন্ন হবে। এছাড়া সদরঘাট এলাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি বহুতল ভবনকে শহরের পথবাসী দুস্থ আশ্রয়হীন মানুষকে আশ্রয় এবং সেবা প্রদান করবার লক্ষ্যে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 2017 সাল নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। জলাতঙ্ক প্রতিরোধে ও কুকুরের সংখ্যা হ্রাসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে নেওয়া হচ্ছে কুকুর বন্ধাকরণ ও টিকাদান কার্যক্রম।
পাইলট কর্মসূচির আওতায় ভেটেরিনারি শাখার তত্ত্বাবধানে এ পর্যন্ত 700টি কুকুরের বন্ধকরণ ও 1100টি কুকুরের টিকাদান কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে আমরা জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন স্থানে পাবলিক টয়লেট স্থাপন করেছি। মোট 11টি টয়লেট ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে, জনগণ স্বাচ্ছন্দ্যে সেগুলো ব্যবহার করছে। এছাড়াও 47টি টয়লেট নির্মাণ কাজ চলমান রয়েছে, 17টি পুরনো টয়লেটের সংস্কার কাজ চলমান রয়েছে, যেখানে রয়েছে বিশুদ্ধ খাবার পানি, অযুখানা, প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা সহ সার্বিক সুযোগ সুবিধা। ফলে শুরু হয়েছে পাবলিক টয়লেটের ব্যবহার, পরিচ্ছন্ন হয়েছে পরিবেশ, মানুষ থাকছে সুস্থ। পাবলিক টয়লেট যাতে সুন্দর হবে, ঠিক আছে, আমি কল্পনা করতে পারি না। হ্যাঁ, নারীরা এটা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে। সিটি কর্পোরেশন আমাদের দিয়ে দিয়েছে, কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের রাখা দায়িত্ব। এককালে বিলবোর্ডের শহর বলে ঢাকা শহরের যে দুর্নাম ছিল তা ঘুচে ঢাকা এখন পেয়েছে অপরিকল্পিত বিলবোর্ডহীন সুন্দর শহরের সুনাম। আর তা সফল হয়েছে মেয়র সাঈদ খোকনের দৃঢ় ইচ্ছায়। বিজ্ঞাপনকে আরো আকর্ষণীয় ও মনোমুগ্ধকর ভাবে প্রকাশের জন্য এবং ঢাকা শহরের সৌন্দর্যের কথা মাথায় রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন স্থাপন করছে আধুনিক এলইডি বিলবোর্ড। মেয়র সাঈদ খোকন নিজে উদ্যোগী হয়ে পরিচালনা করেন পুরানো ঢাকার আবাসিক এলাকা থেকে ঝুঁকিপূর্ণ 400 রাসায়নিক গুদাম উচ্ছেদ অভিযানের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ 5টি সংস্থা একযোগে মাঠে নেমে সফল করে পুরানো ঢাকাবাসীর এই চাওয়া। আমরা প্রথমে দেখেছি কেমন ছিল অতীতের ঢাকা, কতটা সবুজ ছিল শহর, কতটা নির্মল ছিল জলাধারগুলো। অতীতে সবুজ আর নির্মল জলে ঢাকাকে আবার ফিরিয়ে আনতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 2017 সালকে ঘোষণা করেছে জল সবুজে ঢাকা। এজন্য তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধব ও প্রযুক্তির সমন্বয়ে 31টি পার্ক ও খেলার মাঠ। যুগের সাথে তাল মিলিয়ে পার্ক ও মাঠগুলো হবে ডিজিটালাইজড পদ্ধতি ও আন্তর্জাতিক মানের। পার্কের একটা সজীব নিঃশ্বাস নেওয়া যায়, সবুজ গাছপালা আছে, পরিবেশ সুন্দর, প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন আছে। এছাড়াও শারীরিক এবং মানসিক স্বাস্থ্য চর্চার জন্য 21টি ব্যায়ামাগার চলমান রয়েছে, যার মধ্যে 6টি ব্যায়ামাগার আমরা সংস্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। পাশাপাশি ঢাকার শিশু পার্কগুলোকেও সাজানো হচ্ছে আধুনিক ও পরিচ্ছন্ন রূপে। যেখানে সেখানে পশু জবাই না করে নির্দিষ্ট জায়গায় আধুনিক উপায়ে পশু জবাইয়ের জন্য বানানো হচ্ছে হাজারীবাগ ও কাপ্তান বাজারের 2টি আধুনিক পশু জবাইখানা। আমরা সামাজিক অনুষ্ঠান যাতে সুস্থ সুন্দরভাবে আমাদের নাগরিকগণ সম্পন্ন করতে পারে তার জন্য ইতিমধ্যে 3টি কমিউনিটি সেন্টার ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে, যেখানে আমাদের নাগরিকগণ তাদের সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড উপভোগ করে আসছেন। এছাড়াও ধর্মীয় চর্চা সুস্থ এবং সুন্দরভাবে করবার জন্যে আমরা আমাদের আজিমপুর কবরস্থানকে সংস্কারের কাজ উদ্যোগ নিয়েছি। একটি মসজিদ নির্মাণের কাজ চলছে, আজিমপুর কবরস্থানের গেইট অযুখানা সহ আজিমপুর কবরস্থানকে সুন্দরভাবে সাজিয়ে সংস্কার করে দেওয়ার উদ্যোগ ইতিমধ্যে চলমান রয়েছে। এছাড়াও ঢাকেশ্বরী মন্দিরে যে কাজ চলমান ছিল তা সম্পন্ন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শুধু একজন মেয়র নয়, সকল নাগরিকই মেয়র। এই কথাকে সামনে রেখে মেয়র সাঈদ খোকন নির্দিষ্ট সময় পরপর হন জনতার মুখোমুখি। এখানে উপস্থিত থাকেন সকল শ্রেণী পেশার নাগরিকরা। তারা মেয়রের সামনে তাদের সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য তাদের পরামর্শ মেয়রের সামনে তুলে ধরেন। আমরা হ্যালো মিস্টার মেয়র নামের একটি অনুষ্ঠান পরিচালনা করে থাকি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণ সরাসরি তার মেয়রের সঙ্গে কথা বলতে পারেন, তার সমস্যার সম্পর্কে মেয়রকে অবহিত করতে পারেন। জনগণের সমস্যা শুনে আমি তাৎক্ষণিকভাবে সেই সমস্ত সমস্যার সমাধানের কার্যকর উদ্যোগ গ্রহণ করি। আমাদের 2 বছরে যে উন্নয়নগুলো হয়েছে, আমি সেখানে আমাদের মেয়র সাহেবকে ধন্যবাদ দেই
এবং তার সাথে আমাদের কাউন্সিলর যারা নাকি ছিলেন তার সাথে হাতে হাত ধরে কাজ করেছেন, তাদেরও আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ দিই। কারণ তাদের ছাড়া এই কাজগুলো এই এতগুলো কাজ করা সম্ভব হতো না। কালীদের মেয়রের দায়িত্ব, কাউন্সিলরের দায়িত্ব না, আমাদেরও দায়িত্ব আছে। আমরাও সেটা তাদেরকে সহযোগিতা করব, তাহলে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারব। ওনাকে সবসময় ডাকলে কাছে পাওয়া যায়, কিংবা কোনো সমস্যা দেখা দিলে এলাকার তারে আমরা যেভাবে ভোট দিচ্ছি ওইভাবে কাছে পাই। ঢাকা শুধু একটি শহর নয়, ঢাকার অনুভূতি আছে। এই অনুভূতিটা জাগ্রত করার জন্য গত বছর 14 ফেব্রুয়ারি শাহবাগ চত্বরে আয়োজন করা হয় প্রাণ সখা ঢাকা অনুষ্ঠান। ঢাকার মানুষ পরিচ্ছন্ন এটা আমরা সবাই শুনতে চাই না? আমি বিশ্বাস করি এই শহর অবশ্যই অবশ্যই পরিচ্ছন্ন হবে। আমি বলেছি আমাদের প্রত্যেকটা নাগরিক, ইচ এন্ড এভরি সিটিজেন, এক একজন মেয়র হবে, এক একজন মেয়র হবে। এভাবেই 2 বছর ধরে পরিবর্তন হচ্ছে আমাদের ঢাকা, আর পরিবর্তন সম্ভব হচ্ছে মেয়র জনাব সাঈদ খোকন সহ দক্ষিণ সিটি কর্পোরেশনের হাজারো কর্মীর কর্তব্য বোধ ও সাধারণ মানুষের সচেতন থাকার দায়িত্ববোধের কারণে। শুধু 2 বছর নয়, তিনি যেতে চান আরো দূর, বহুদূর। ঢাকা হয়ে যাবে আবার শহরের রানী, হবে আমাদের প্রাণ প্রিয় রাজধানী ঢাকা। 2 বছর পূর্তির এই শুভক্ষণে আমি বলতে চাই যে আস্থা, যে বিশ্বাস, যে ভালোবাসা, যে স্নেহ নিয়ে আমাকে আপনারা আপনাদের এই শহরের দায়িত্ব প্রদান করেছেন, মেয়র হিসেবে নির্বাচিত করেছেন, আমি নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের স্বপ্ন, আপনাদের প্রত্যাশা পূরণ করবার জন্যে। একজন মেয়র কিংবা তার গুটি কয়েক কর্মকর্তা কর্মচারী দিয়ে এই শহরকে বাসযোগ্য ঢাকা হিসেবে গড়ে তোলা কোনোভাবেই সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আমাদের এই শহরের নাগরিকগণ আমাদের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হবেন। আজকের এই শুভক্ষণে আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের স্নেহ চাই, আমি আপনাদের ভালোবাসা চাই। আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন, আমার উপর আস্থা রাখুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।